প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো রয়েছো, আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের গত ক্লাসে রিওমিল নিয়ে আলোচনা করেছিলাম, একটা অঙ্ক করিও দেখেছিলাম। আমি আজকেও রিওমিল অধ্যায় থেকে 2 নম্বর অঙ্কটা তোমাদের সামনে একটু সলিউশন দেওয়ার চেষ্টা করছি। তো একটু শুরুতে বলে রাখি যে এই রিওমিল অঙ্কটা খুবই ছোট একটা অধ্যায় এবং পরীক্ষাতে প্রত্যেকবারই দেয়। তো তোমরা যারা একটু গুরুত্ব দিবে অঙ্কটা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। রিওমিল তৈরির যে নিয়মগুলো আমি প্রথম দিকে শিখিয়েছিলাম, ওই নিয়মগুলো জানলে অঙ্কটা করা সম্ভব। তো আজকে ইনশাআল্লাহ তোমাদের আরেকটি অঙ্ক করানোর মাধ্যমে অধ্যায়টা শেষ করব। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তো তোমরা বইটা সকলে হাতে নাও। আমি গতদিন 1 নম্বর অঙ্কটা করেছিলাম, আজকে আমি 2 নম্বর অঙ্কের পর কটা শেষ করার চেষ্টা করছি। তো ক নম্বরে বারবারই বলা হয় যে উদ্দীপক থেকে কোন কোন হিসাব গুলো রিওমিলে অন্তর্ভুক্ত হবে না, এই প্রশ্নটাই থাকবে। 1 নম্বর অঙ্ক যেটা করেছিলাম সেখানেও ছিল, আজকেও দেখো বইয়ে একই প্রশ্ন রয়েছে, লেখা আছে জুবিলি এন্টারপ্রাইজে রিওমিলে যে উদ্বৃত্ত গুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তাহলে যে কোনো অন্তর্ভুক্ত হবে না, আমি একটু দেখো বইতে লিখেছি এখানে যে ক রিওমিলে বসে না এমন হিসাব সমূহ। তাহলে আমরা যদি 3টা হিসাব বসে না, একটা প্রারম্ভিক হাতে নেবো, প্রারম্ভিক ব্যাংক জমা এবং সমাপনী মজুদ পণ্য, তাহলে আমরা সেই 3টা হিসাবের মধ্যে এখানে 3টা আছে, 1টা আছে না 2টা আছে সেটা দেখবো। প্রত্যেকটা পরীক্ষাতেই রিওমিল অধ্যায় থেকে ক নম্বরে এই প্রশ্নটাই থাকে। তাহলে কেন এটা তোমাদের কাছে জটিল হয়, এটা আসলে তোমরা নিজেদেরকে একটু প্রশ্ন করে দেখা উচিত। তাহলে আমরা দেখি, দেখো প্রারম্ভিক হাত নেব কোথায়। দেখো বই লেখা আছে নগদ তহবিল 1/1/2017, অর্থাৎ 1/1 বলতে জানুয়ারি মাসের 1 তারিখকে বোঝাচ্ছে। তাহলে এটার একটা হচ্ছে প্রারম্ভিক হাতে নেব। প্রারম্ভিক কথাটা লেখা থাকতে পারে অথবা 1 তারিখ লেখা থাকতে পারে হাতে নেব, তাহলে সেটা প্রারম্ভিক হাতে নেব হবে। তাহলে আমরা অ্যান্সার দিকে যাই, এটা যদি লিখতে যাও দেখো লেখা আছে নগদ তহবিল, লেখা আছে 1/1/17, তাহলে এর প্রারম্ভিক হাতে নেব 6000 টাকা। আরেকটা দেখো হিসাব লেখা আছে পরের দিকে, এই দিকে লেখা আছে মজুদ পণ্য 31/12, অর্থাৎ এটা বছরের শেষে সমাপনী মজুদ পণ্য, তাহলে এটাও তোমার রিওমিলে আসে না। তাহলে এখানে আমরা লিখব মজুদ পণ্য 31/12/17, অর্থাৎ বছরের শেষে সমাপনী মজুদ পণ্য হচ্ছে তোমার 35000 টাকা। তাহলে যেগুলো আসে না সেগুলোর পরিমাণ বের করতে বলেছে, তাহলে গোটা বছরের প্রত্যেকে এই 2টা হিসাবই আসে না। তাহলে 6 আর 35 যদি যোগ করি তাহলে আমাদের হয় 41000 টাকা, এটা আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা দেখলাম যে এই উদ্দীপকে 2টা হিসাব আছে যেগুলো রিয়েল আসে না, একটা প্রারম্ভিক হাতে নেব তার সম্পূর্ণ উৎপন্ন। তাহলে তোমাদের ওই রুলসটা মনে রাখলে অঙ্ক করা সম্ভব। এরপরে খ নম্বর প্রশ্নটা আমি সলভ করব। দেখো খ নম্বরে বলেছে জুবিলি এন্টারপ্রাইজের রিওমিল তৈরি করো। এই অধ্যায়ের একটা রিওমিল, রিওমিল বলা গিয়েছিল, রিওমিল হচ্ছে হিসাব সময়ের তালিকা, যে তালিকার মাধ্যমে সম্পদ এবং ব্যয় সময় একদিকে বসে, আয় এবং দায় সময় একদিকে বসে, দুই কলমের টাকা যদি সমান হয় তাহলে তোমার মনে হয় যে ব্যবসায়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা রয়েছে, অর্থাৎ গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য অঙ্কটা করা হয়। তাহলে রিওমিলের সব আঁকানোর বাধ্যতামূলক, তাহলে আমরা এখানে সবটা আঁকায় খ নম্বর দিলাম। রিওমিলের কলম সংখ্যা হচ্ছে তোমার 5টা, আমরা দেখো লিখছি 5টা, কোনটা হচ্ছে তোমার ক্রমিক নাম্বার, এরপরে লিখতে হয় হিসাবের নাম, এরপরে লিখতে হয় খতিয়ান পৃষ্ঠা, এরপরে লিখতে হয় ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে ছকের উপরে নাম্বার থাকে, ছকটা যদি তুমি সঠিকভাবে আঁকাতে পারো তাহলে 1 নম্বর পাবে। তাহলে ছক সঠিকভাবে আঁকানোর নিয়ম হচ্ছে এখানে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে দেখো জুবিলি এন্টারপ্রাইজ, তাহলে আমি এখানে লিখি জুবিলি এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজে এখানে আমরা লিখব রিওমিল,
এটা হচ্ছে ক্রমিক নাম্বার অনেকে ভুল করে এখানে তারিখ লিখে তারিখ লেখা যাবে না ক্রমিক অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে বসাতে হবে এখানে আমরা লিখব হিসাবের নাম এখানে লিখব খতিয়ান পৃষ্ঠা এভাবে সংক্ষিপ্ত আকারে লিখতে হয় এখানে ডেবিট টাকা আর এখানে লিখব আমরা ক্রেডিট টাকা এই ঠিক এবার আমরা উদ্দীপকে আসি উদ্দীপকের যে হিসাবগুলো আছে এই হিসাবগুলো আমরা এখানে সিরিয়ালে বসাবো কিছু কিছু টাকা ডেবিটে বসবে এবং কিছু কিছু টাকা ক্রেডিটে বসবে আমি নিয়ম শেখানোর ক্লাসে বলেছিলাম সম্পদ আর ব্যয়গুলো ডেবিটে বসবে আর দায়গুলো ক্রেডিটে বসবে চারটা কথা মনে রাখলে রেকর্ড করা সম্ভব এই চারটা কথা ছাড়াও বইয়ে অনেক রুলস দেয়া আছে তো যে কোনো যেটা তোমার কাছে সহজ মনে সেটা শিখবে তাহলে এক নম্বরে দেখো লেখা আছে মূলধন তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম যে মূলধন হচ্ছে অন্তর্তা একটা দায় কত হিসাব আর দায় যদি হয় তাহলে তোমার ক্রেডিটে বসবে 150,000 টাকা অঙ্কটা বড় আমি একটু ছোট করে লিখছি তোমরা আমার কথা শুনেও একটু বুঝে নেওয়ার চেষ্টা করো আসবাবপত্র তাহলে আসবাবপত্র কি সম্পদ তাহলে যেহেতু সম্পদ তাহলে সম্পদ বোধে বসবে আসবাবপত্র সম্পদ সম্পদ ধরে ডেবিটে বসে সো আমাদের টাকাটা বসবে ডেবিটে এরপরে তিন নম্বরে দেখো এখানে দেওয়া আছে প্রাপ্য বিল যেই বিলের টাকা আমরা পাবো কারো কাছে পাবো সেটা হচ্ছে প্রাপ্য বিল তাহলে যেহেতু প্রাপ্য সেহেতু এটা আমাদের কাছে সম্পদ আর সম্পদ হলে ডেবিট দিকে বসে 30,000 টাকা এখানে ডেবিটে বসালাম এরপরে লেখা আছে দেখো প্রদেয় বিল যেই বিলের টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে প্রাপ্য শব্দের অর্থ পাবো আর প্রদেয় শব্দের অর্থ হচ্ছে দিতে হবে যেটা আমাকে দিতে হবে যদি দিতেই হয় তাহলে সেটা তো অবশ্যই দায় হবে সুতরাং আমাদের এটা দায় প্রদেয় বিল দায় তাই আমরা একটা ক্রেডিট দিকে বসাচ্ছি 25,000 টাকা এরপরে দেখো লেখা আছে সাধারণ সঞ্চিতি এখানে একটা মুখস্থ নিয়ম তোমরা মনে রাখতে পারো যে কোনো সঞ্চিতি ক্রেডিট পাশে বসে এটা একটা দায় তো সঞ্চিতি কেন দায় ব্যবসায়িক প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য মুনাফার কিছু টাকা সরিয়ে রাখতে হয় এটা বাধ্যতামূলক রাখতে হয় ব্যবসায়িক স্বার্থে সেই কারণে সঞ্চিতিটা দায় আর যেহেতু দায় দায় হলে ক্রেডিট পাশে বসে সুতরাং আমরা এখানে পাঁচ নম্বর দিয়ে লিখছি সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি যেহেতু তাই সেহেতু আমরা একে ক্রেডিট পাশে বসাবো 5,000 টাকা এরপরে দেখো লেখা আছে নগদ তহবিল পারম্ভিক খাতে নগদ আমি বলেছি যে এগুলো বসে না এরপরে প্রারম্ভিক মজুত পণ্য লেখা আছে ব্যবসা শুরুতে তুমি বাইরে থেকে পণ্য ক্রয় করতে পারো আবার গত বছরের বা বাসা থেকেও কিছু মজুত পণ্য ব্যবসায় নিয়ে আসতে পারো এটা নিয়ে ব্যবসা শুরু করতে পারো তো যেহেতু এটা তুমি ক্রয় করে বা বাসা থেকে যেখান থেকে নিয়ে আসো না কেন এর মূল্য আছে এর মূল্যটা আমরা সঠিকভাবে বের করতে না পারলে প্রকৃত মুনাফা বের করা সম্ভব নয় এটা যেহেতু কোথা থেকে নিয়ে আসা হয় সেহেতু এটা ক্রয় মূল্য হিসাবে ধরে এটাকে আমরা ব্যয় ধরি এবং ব্যয় যেহেতু ডেবিট দিকে বসে সেই কারণে প্রারম্ভিক মজুত পণ্য আমরা ডেবিট দিকে বসাবো তাহলে এখানে লেখা আছে দেখো মজুত পণ্য এটা প্রারম্ভিক কথা লিখতে লেখা থাকতে পারে অথবা তারিখ এক এক করে জানুয়ারি মাসের এক তারিখ তাহলে সেটা যেহেতু ডেবিট হয় তাই আমরা এটা ডেবিটে বসালাম তাহলে সম্পদ আর ব্যয়গুলো ডেবিট আয় আর দায়গুলো ক্রেডিট এরপরে লেখা আছে কুঋণ ঋণ আর কুঋণ আলাদা কারো কাছে বাকিতে পণ্য বিক্রয় করেছে 1,00,000 টাকা তখন টাকাটা তুমি নিতে গেলে একটা নির্দিষ্ট সময় পরে তো দেখা যাচ্ছে 1,00,000 এর মধ্যে সে বলল 500 টাকা আপনাকে দেব না ওই যে আমাকে আমার পাওনা টাকা থেকে যে টাকাটা দেয় না তাকে বলা হয় কুঋণ তাহলে আমার পাওনা টাকা আমি পেলাম না তাহলে এটা কি হবে ব্যয় এটা ব্যয় এটা কিন্তু ওই ব্যক্তি যেটা স্বাভাবিক 10,000 এর মধ্যে সে যদি বলে ভাই 50 টাকা আমাকে ছাড় দেন এটা ব্যবসার মধ্যে ছাড় দেওয়া হয় তাহলে আমি যে টাকাটা ছাড় দিই সেই টাকার নাম হচ্ছে কুঋণ যেহেতু ছাড় দিচ্ছি সেহেতু ব্যয় আর যদি ব্যয় হয় তাহলে সেটা আমাদের ডেবিট পাশে বসে অর্থাৎ ডেবিট দিকে আমি 5,000 টাকা বসাচ্ছি কুঋণ সঞ্চিতি এই কুঋণ সঞ্চিতি কুঋণটাকে কাটানোর জন্য এই ব্যয়টাকে কমানোর জন্য ভবিষ্যতে যে টাকাটা সঞ্চয় করে রাখি সেটাকে বলে কুঋণ সঞ্চিতি বলা হয় যে কোন সঞ্চিতি হচ্ছে দায় সুতরাং দায় হলে সেটা আমাদের ক্রেডিট পাশে হবে কুঋণ সঞ্চিতি ক্রেডিট পাশে বসাই দেব এটা একটু তোমরা মুখস্থ রাখতে পারো যে কোন সঞ্চিতি একটা দায়বাচক হিসাব এবং সেটা দেয়া হলে ক্রেডিট দিকে বসে এর পরের পৃষ্ঠে আসে দেখো লেখা আছে দালান কোঠাতে সহজে বোঝা যাচ্ছে সম্পদ তো দালান কোঠা যদি সম্পদ হয় তাহলে কি হবে আমার ডেবিট দিকে বসবে তাহলে দালান কোঠা যেহেতু সম্পদ সেহেতু আমরা ডেবিট দিকে বসানো হচ্ছে 45,000 টাকা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বোর্ড যেহেতু ছোট তোমরা অবশ্যই খেয়াল রেখো উপর থেকে আবার একটু লেখা শুরু করি হ্যাঁ
আমরা নিচে 9 নম্বর সিরিয়াল লিখেছি একটু খেয়াল রাখবে 9 এর পরে আমরা 10 এভাবে লিখব সম্পদ আর ব্যয়গুলো ডেবিট আয় আর ব্যয়গুলোকে এই কথাটা স্মরণ রেখে যদি অঙ্ক করো তাহলে যে কোন অঙ্ক সহজে করা সম্ভব হবে তাহলে সিরিয়াল নাম্বার 10 দেনাদার আমরা তাদের কাছে বাকিদের পণ্য বিক্রয় করি তারা হচ্ছে দেনাদার আমরা তাদের কাছে টাকা পাবো তো হিসাব বিজ্ঞানে যদি পাবো দায় তাহলে সেটা আমাদের কাছে সম্পদ হবে তাহলে দেনাদার যেহেতু সম্পদ সেহেতু আমরা ডেবিট পাশে 30000 টাকা বসালাম এরপরে পাওনাদার আমার কাছে টাকা পাবে তাহলে এটা হচ্ছে দায় 11 তাহলে এখানে আমরা লিখব পাওনাদার তাহলে পাওনাদার আমার কাছে টাকা পাবে এটা দায় সম্পদ হলে ডেবিটে দায় হলে ক্রেডিট তাহলে হিসাব যদি তোমরা ভালো করে চিনতে পারো তাহলে হিসাব বিজ্ঞান অঙ্ক অর্থাৎ এই নিয়মের অঙ্কটা করা খুবই সহজ এরপর লেখা আছে বেতন আমাকে ব্যবসার মালিক মনে করে সবসময় অঙ্ক করতে হয় আমি বেতন পাবো এরকম চিন্তা ভাবনা করলে অঙ্কটা ভুলে যাবে বেতন তুমি অলওয়েজ তোমার কর্মচারীকে দিবে অর্থাৎ বেতনটা হচ্ছে ব্যয় তাহলে ব্যয় হলে আমার ডেবিট দিকে বসবে তাহলে বেতন যেহেতু ব্যয় 5000 টাকা সুতরাং এটা আমি ডেবিট দিকে বসালাম এরপরে দেখো লেখা আছে অনুপার্জিত সেবা আয় অনুপার্জিত সেবা আয় সেবা কাজ করে যেটা তুমি পাও সেটা হচ্ছে আয় আর কাজ না করে দিয়ে অগ্রিম যেটা নিয়ে বসে থাকো সেটাকে বলা হয় অনুপার্জিত তাহলে কাজ না করে যদি নিয়ে থাকো তাহলে সেটা আয় না হয়ে দায় হবে আর যদি দায় হয় তাহলে তোমার অবশ্যই ক্রেডিট পাশে হবে হিসাব বিজ্ঞানে মুখস্থ করার দরকার নেই একটু বোঝার চেষ্টা করবে অনুপার্জিত আয় তাহলে অনুপার্জিত আয় এটা আয় লেখা আছে কিন্তু এটা হচ্ছে একটা দায় আর দায় যদি হয় তাহলে আমার ক্রেডিট পাশে হবে 3000 টাকা বসিয়ে দিলাম এরপরে দেখো লেখা আছে ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংকে যত টাকা জমা ছিল তার চাইতে বাড়তি যে টাকাটা আমি নিয়ে আসি সেটাকে বলে ব্যাংক জমা অতিরিক্ত তাহলে ব্যাংক বাড়তি যে টাকাটা দেয় সেই টাকাটা ধার হিসেবে দেয় লোন হিসেবে দেয় আর যেহেতু লোন হিসেবে দেয় সেহেতু এটা হচ্ছে আমার দায় তাহলে ব্যাংক জমা অতিরিক্ত এটা আমার দায় আর দায় যদি হয় তাহলে দুইটা হিসাব আছে দায় যদি হয় তাহলে আমি ক্রেডিট এরপরে দেখো নগদ হবে নগদ টাকা মানুষের আছে বছর শেষে যদি থাকে তাহলে সেটা কি সম্পদ হবে নগদ তহবিল সম্পদ যেহেতু সেহেতু আমরা ডেবিট দিকে বসাবো 10000 টাকা এরপরে দেখো লেখা আছে বিমা অর্থাৎ আমাদের সম্পদ ব্যক্তিগত জীবন গাড়ি বাড়ি এগুলোকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আমরা বিমা কোম্পানির সাথে চুক্তি করে যেই টাকাটা মাসিক ভাগ দিতে হয় সেটাকে বলে বিমা এটা যেহেতু ব্যয় সেহেতু আমরা ডেবিট পাশে বসাবো নাম্বার 16 এখানে আমরা বসালাম বিমা বিমা হচ্ছে 8000 টাকা ডেবিটে বসালাম সর্বশেষ একটা আইটেম যেটা আছে মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য এই সমাপনী মজুদ পণ্য রেয়ামেলে অন্তর্ভুক্ত হয় না এইভাবে টোটাল হিসাবগুলো ডেবিট এবং ক্রেডিট কলমে বসাবে বসানোর পরে দুই কলমের টাকা যোগ করবে যদি দুই কলমের টাকা মিলে যায় তোমার অঙ্ক হয়েছে আবার কোন কোন ক্ষেত্রে না মিলতেও পারে এটাও একটা নিয়ম যদি না মিলে কোন পারে কত টাকা মিলে না তত টাকা দিয়ে তুমি অনিশ্চিত হিসাব লিখবে যেমন নিয়মের ক্ষেত্রে তোমার ডেবিট কলমের টোটাল টাকা যদি যোগ করো তাহলে হবে 2,23,000 টাকা আর এই পারে টোটাল টাকা যদি যোগ করা হবে 2,13,000 টাকা অর্থাৎ 10,000 টাকা যে ডিফারেন্স হচ্ছে এই ডিফারেন্সটা এখানে লিখে দিবে লিখে দিয়ে মোট 2,23,000 টাকা করবে তো যেহেতু একটা টাকা লিখলাম এই টাকাটাকে কি একটা নাম দেয়া যায় যেহেতু গড় মিলে তারও নেই এই 10,000 টাকা ওই পারে আমার কম হয়েছে এটা কি সের জন্য গড় মিলে যখন ব্যাংক অঙ্ক যেগুলো আগে করা হয় যাবে তার মধ্যে সেগুলোকে চেক দিতে হবে তো আপাতত একটা নাম দিতে হয় যাকে বলা হয় অনিশ্চিত হিসাব এটাও একটা নিয়ম এইভাবে তুমি 17 নম্বর দিয়ে অনিশ্চিত হিসাব লিখবে লিখে অঙ্কটা শেষ করবে এটাও নিয়মের মধ্যে পড়ে তবে প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে যদি তুমি অনিশ্চিত হিসাব লিখবে সেটা বল তুমি ভুল করে বসিয়ে তো তাহলে তো গড় মিলে হবে সঠিক ভাবে বসানোর পরেও যদি না মিলে তাহলে অনিশ্চিত হিসাব দিয়ে অঙ্কটা মিলানো যায় এটাই হচ্ছে একটা পরিপূর্ণ নিয়মিত তৈরি অঙ্কের নিয়ম তো আশা করি গত তিনটা ক্লাস তোমাদের এই অধ্যায় করে নেওয়া হলো তোমরা এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকার কথা না যদিও থাকে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে বাসায় যে অঙ্কগুলো বই আছে পড়ার চেষ্টা করবে যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ